পদ্মা সেতু সাধারণের জন্য চালুর দ্বিতীয় দিনে যানবাহনের সংখ্যা কিছুটা কম। ভোর থেকে ঢাকামুখী এবং ঢাকা ছেড়ে যাওয়া ছোট বড় যানবাহন চলাচল করছে সেতুতে। ঘোষণা অনুযায়ী বন্ধ আছে মোটর সাইকেল চলাচল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেতুতে মোটর সাইকেল করবে, তবে সকাল থেকেই টোল প্লাজায় ভিড় করেন অনেক মোটর সাইকেল আরোহী, যাদের পরে ফিরিয়ে দেওয়া হয়। গতকাল রাতে সেতুতে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর পরপরই মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয় সেতু বিভাগ। এর আগে যান চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে বিপুল সংখ্যক মোটর সাইকেল আরোহী ভিড় করেন। এছাড়া দুর্ঘটনা এড়াতে সেতু পাড়ি দেওয়ার সময় গাড়ি থামানো ও সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলার উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। এই নির্দেশনা মানা না হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।